আজ সকাল সকাল স্নান করে ঠাকুরের কাছে পুজো দিয়ে আমি সকালটা শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, এশিয়া ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টা, আমি কিচেনে চলে এসেছি। দেখো তেলাপিয়া মাছগুলোকে আজকে বাজার থেকে নিয়ে এসে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এবার নুন হলুদ মাখিয়ে দিলাম। আর এদিকে আলুটাকে লম্বা লম্বা করে কেটেছি, আর এদিকে পেঁয়াজ কিছু কুচানো আছে, আর টমেটো নিয়েছি, দিয়ে আজকে তেলাপিয়া মাছের ঝোল বানাবো। মাছগুলোকে ভেজে তুলে নিলাম, দিয়ে ওই কড়াইয়ের মধ্যে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তুলে রেখেছি। দিয়ে এবার দেখো কড়াইতে তেল দিয়ে একটু গরম হতে পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে ভেজে নিলাম। নিয়ে কুচুনো টমেটো দিয়ে দিয়েছি, এবার একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজ আর টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে যায়। তারপরে দেখো এখানে একটু আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে কাজু বাটাও দিয়েছি ওর মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ জিরে সব কিছু মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে নেচড়ে একটু জল ঢেলে দেবো, দিয়ে দেখো ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। অনেকদিন পরেই তেলাপিয়া মাছটা রান্না করছি। হ্যাঁ, জ্যান্ত ছিল মাছটা, তাই ভাবলাম একটু নিয়ে নিই, ঝোল বানানো যাবে। তো দেখো আমি ঝোলটা তুলে দিয়েছি, ঝোলটা এখন ফুটছে, দিয়ে এবারে ভাজা মাছগুলো পরপর তুলে দিচ্ছি। একটু মাছটা ভাজা ভাজা করেছি বটে, কিন্তু আজকের মাছটা না তেমন মানে গোটা গোটা থাকেনি, একটু যেন ভেঙে গেছে। যাই হোক, আমি খাওয়ার টেবিলে লাঞ্চ থালি রেডি করে ফেলেছি। ভাত লেবু লবণ দিয়ে দিয়েছি পাশে, আর এদিকে দেখো আমি ডাল করেছি মুসুরির, আর একটা পুঁই শাকের তরকারি, আর করেছি তেলাপিয়া মাছের ঝোল। তো তেলাপিয়া মাছের ঝোলটাই দিচ্ছি। হ্যাঁ, দারুণ লাগবে এই গরমে খেতে, আমার মনে হচ্ছে ঝোলটা ভালোই হয়েছে, তো খেয়ে দেখা যাক। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, পরে একটা ভিডিওতে দেখা হচ্ছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।